পত্রিকায় পড়লাম বউয়ের অনুপ্রেরণায় বিসিএস ক্যাডার, বউ নাকি পড়া ধরত, বউয়ের কাছে ভাইবা দিত। আমি তো বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি, পাশই করতে পারছি না, মনে হয় বউয়ের অভাবে পাস করতে পারছি না। একটা বউ থাকলে ভালোই হয়, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। আজই বাবার সাথে আলাপ করব। বাবা, আমি বিয়ে করব। কি বললি বিয়াদব? জীবনে আমি কোনোদিন বড়দের সামনে বিয়ের কথা তুলি নাই, আর তুই আমার ছেলে হয়ে আমার সামনে বিয়ের কথা তুলিস? তোর বয়স কত রে? তুই কি জানিস আমাদের বংশের ছেলেরা কত বছর বয়সে বিয়ে করে? তুই তো এখনো দুধের শিশু রে, বিয়ে করে বউরে খাওয়াবি কি? চাকরি বাকরি নাই, বিয়ে করতে আইছে, এই জন্যই তো বিয়ে করতে চাচ্ছি। আচ্ছা বাবা, তোমার আজকের এই অবস্থানের পিছনে মায়ের অবদান কতটুকু? আবার পুরনো কথা মনে করিয়ে দিলি। শোন, আমার অবস্থা একসময় খুব খারাপ হয়ে গিয়েছিল, তোর মা যদি পাশে না থাকতো তাহলে আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না। এই যে দেখছো বাবা, তোমার সাফল্যের পিছনে মায়ের অবদান আছে। সেইদিন পত্রিকায় দেখলাম একজন বইয়ের অনুপ্রেরণায় বিশেষ ক্যাডার হয়েছে, আবার মাঝে মাঝে পত্রিকায় আসে, অন্যান্য চাকরিও পাই। আমারও পত্রিকায় নাম আসবে, শিরোনাম হবে বউয়ের কারণে বিসিএস ক্যাডার। বাবা, আমার জন্য কেমন কবিতা কবিতা পাচ্ছে বলি? হ্যাঁ বল। পাশে থাকলে বউ ঠেকাতে পারবে না কেউ, আসুন সবাই বিয়ে করি, চাকরি পেয়ে দেশ গড়ি। এই থাম থাম থাম, তোর কবিতা শুনে আমারও কবিতা পাচ্ছে। চাকরি বাদে বিয়ে দেবতরে দাঁড়িয়ে, তুই যে বইয়ের প্রেরণে বিসিএস ক্যাডার হবি, পত্রপত্রিকায় নাম আসবে, আর আমরা কি বানের জলে ভেসে এসেছি? তোরে ছোটো থেকে বড় করেছি, তোর পিছনে আমাদের কোনো অবদান নেই? বাবা বুঝছো না কেন, একটা বউ থাকলে ভালো হয়, মন ভালো থাকে। বাবা তুমি বুঝছো না আমার কথা, মনে বড় ব্যথা। এইসব ধান্দাবাজি বাদ দাও, ভালো করে পড়াশোনা করো, পত্রপত্রিকায় যেগুলো আসে সেইগুলো ব্যতিক্রম, সবাই এমন হয় না। বাবা তুমি কি চাও একটা বউয়ের অভাবে আমি চাকরি থেকে বঞ্চিত হই? তাছাড়া তুমি একটা বউ মাও পাবা। ফাও বকো না, যাও পড়তে বসো, চাকরি পেলে বিয়ে করো, না হলে দূরে গিয়ে মরো। মনের ব্যথা বোঝে না কেউ, পাশে নেই বউ, বউ থাকলে পরে চাকরিটা হয়তো হয়েই যেত, কি আর করা, চেষ্টা করে দেখি কি হয়।